আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পাবনাচার ঈশ্বরদী আটঘাড়িয়া আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল 5টা পর্যন্ত। এই আসনে ভোট কেন্দ্র 130টি, মোট ভোটার 381,112। এর মধ্যে পুরুষ 191,697, নারী ভোটার 189,415। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির রেজাউল করিম। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা হয়।